ठाकुर देखते बजे सन्धे साढ़े सातटा बड़ बौदी और आमी दुजोने जाच्छि ठाकुर देखते। तो चलो दमदमे किछु पैंडल तोमादेर साथे आज के शेयर करब। एर आगे ब्लगेओ किन्तु आमादेर दमदमे अनेक पैंडल तोमादेर साथे शेयर करेछिलाम। तो आज के किछु पैंडल तोमादेर साथे एई ब्लगे शेयर करब। तो संगे थाको आर देखते थाको, आशा करी ब्लगटी भालो लागबे। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি আমাদের দমদমের খুব সুন্দর একটি প্যান্ডেল। এই প্যান্ডেলের পরিচালনায় রয়েছে আমরা সবাই ক্লাব। প্যান্ডেলটি আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে 5-7 মিনিটের দূরত্ব। প্যান্ডেলটি ঠিক মায়াপুর ইসকন আদলেই তৈরি করা হয়েছে। আজ ভাইফোঁটা, তাই বড় বৌদি আর আমি ভেবেছিলাম হয়তো ফাঁকা হবে, তাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। আর তোমাদের সাথেও ফাঁকা হলে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা শেয়ার করতে পারবো। কিন্তু একদমই না বন্ধুরা, আমরা যখন প্রত্যেকটা প্যান্ডেলে যাই তখন দেখি বেশ ভিড়। আর আমি কিন্তু বন্ধুরা বাড়িতে এসে ভয়েস দিচ্ছি, কারণ কালী পুজো আর চারদিকে কিন্তু জমজমাটি ফাংশন আর গান বাজছিল, তাই তখন আমি ভয়েস দিতে পারিনি। তো এখানে ঝাড়বাতিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই পুজো উপলক্ষে কিন্তু অনেক বড় মেলা বসেছে, মেলাটাও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু একটু পরে। তো চলো প্যান্ডেলের ভেতরটাকে তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করি। এখানে কিন্তু খুব নিখুঁতভাবে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুজো হয়েছে। তো মাকে এটাই বলবো, সবার মনস্কামনা পূরণ করো, সকলকে ভালো রাখো। আমরা চলে এলাম আরেকটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটির পরিচালনায় রয়েছে মধুগড় অগ্নিশিখা ক্লাব। এবছরের থিম কেদারনাথ। আমার কাছে কিন্তু প্যান্ডেলটি বেশ ভালো লেগেছে। চলো বন্ধুরা এবার তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করি। প্যান্ডেলটা কিন্তু ঠিক পুরনো মন্দির স্টাইলে তৈরি করা হয়েছে। তোমরা যে দেয়াল বা পিলারগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটাই শোলা দিয়ে তৈরি, দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। আমি সামনে থেকে কিন্তু একদমই বুঝতে পারিনি। তো চলো বন্ধুরা এখানে দেখো ভোলানাথকেও কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে, হর হর মহাদেব। চলো এবার আমরা এগিয়ে যাচ্ছি প্রতিমা দর্শনে। তো দেখো প্রতিমাটাও তোমাদের সাথে দর্শন করছি, মাকে কিন্তু মনের কথা জানালাম, আর এটাই চাই মা সবার মনস্কামনা পূরণ করুক। আমরা চলে এলাম তারাপীঠ। এই প্যান্ডেলটির পরিচালনায় রয়েছে মধুগড় ক্লাব। এবছরের থিম তারাপীঠ মন্দির। তারাপীঠ মন্দির আদলেই কিন্তু এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এরপর আমরা চলে এলাম মহাশ্মশানের ভেতরে। তো দেখো একদম মহাশ্মশানের মতন করেই এখানে তৈরি করা হয়েছে। তো এখানে কিন্তু ভোলানাথের দর্শন পেলাম, তার সাথে পেলাম মা জ্যান্ত কালীরও দর্শন। মহাশ্মশান দর্শনের পর আমরা এগিয়ে চলেছি তারাপীঠ মন্দিরের দিকে। এখানে তারাপীঠ আদলেই কিন্তু প্যান্ডেলটি করা হয়েছে, প্লাস এখানে কিন্তু তারামাকেই প্রতিষ্ঠা করা হয়েছে, পাশে ছিল বামা খ্যাপা। তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু আমার গলা শুনে বুঝতেই পারছো আমার গলার খুব খারাপ অবস্থা। তো চলো আবারও একটি প্যান্ডেলে চলে এসেছি। এখানে কিন্তু এবছর বড়মাকে আনা হয়েছে, দমদমের বড়মা। এতদিন তোমরা শুনে এসেছো নৈহাটির বড়মা, বারাসাতের বড়মা, এবছর আমাদের কালী পুজো উপলক্ষে দমদম চলে এসেছে আমাদের প্রিয় বড়মা। তো দেখো বড়মায়ের মুখটা কিন্তু কি দারুণ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। তোমাদের কিন্তু জুম করে ভালোভাবে দেখালাম, আর এটা কিন্তু 45 ফুটের ছিল। তো প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দরভাবে করা হয়েছে। তো দেখো এরকম লাল পাড় সাদা শাড়ি দিয়ে মায়ের মুখে এঁকে সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে। বড়মায়ের দর্শনের পর আমরা পেলাম ভোলানাথের দর্শন। এই প্যান্ডেলটি মধুগড়ের আরেকটি প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের
আমাদের চারটে ঠাকুর দেখা হয়ে গেছে বৌদিয়ার আর আমার, চলো আরও দুটো দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, প্যানেলগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। এই রাস্তাটা ফাঁকা আছে তাই একটু কথা বলে নিলাম, এত গান বাজনা চলছে যে কথা বলা অসম্ভব। তোমার রাস্তা ভুলে গেছি। এই প্যান্ডেলটা দেখে তোমরা কি বন্ধুরা চিনতে পারছো? এই প্যান্ডেলটা আগেও তোমাদের সাথে আরও একবার শেয়ার করেছিলাম, তখন এই প্যান্ডেলে কাজ চলছিল। আজকে তোমাদের সাথে এই প্যান্ডেলের ফাইনাল লুকটা শেয়ার করব। এই প্যান্ডেলটির পরিচালনায় রয়েছে সাউথ দমদম অ্যাভিনিউ স্পোর্টিং ক্লাব। এবছরের থিম হচ্ছে দিগম্বর। প্যান্ডেলটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, রং বিরঙের টিন, লাল সুতো আর মায়ের হাতের খাড়া দিয়ে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। তো আমরা এখন গুটি গুটি পা এগিয়ে চলেছি মণ্ডপের দিকে। আগের দিন তোমাদের সাথে প্রতিমাটা শেয়ার করতে পারিনি, কারণ অন্ধকার ছিল চারদিকটা, তাই প্রতিমাটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি। আজকে তোমাদের সাথে খুব সুন্দরভাবে প্রতিমাটা দর্শন করব। তো ঠাকুর দেখতে বেরিয়ে আমার আর বড় বৌদির সাথে ঘটে গেল একটা বিপদ। রাস্তাঘাটে এত আলো যে আমরা চিনতেই পারছিলাম না কোন দিক দিয়ে যাব। তো সব রাস্তাই যেন আমাদের কাছে একই লাগছিল। তো রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তারপর আবারও ঠিকঠাকভাবে জিজ্ঞাসা করে চলে এলাম আরেকটি প্যান্ডেলে। তো প্যান্ডেল ভিজিট করা হয়ে গেছে, মাকে দর্শন করা হয়ে গেছে, এখন চলে যাও বন্ধুরা আরেকটি প্যান্ডেলে। আমরা চলে এলাম দমদমের আরেকটি প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করতে। প্যান্ডেলটি তৈরি করা হয়েছে কদমতলা বাজারে। প্যান্ডেলটি পোতল দিয়ে নানান কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে। তিমি মাছটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট দিয়ে কত সুন্দর করা হয়েছে। বোতলের ছিপি, সাদা প্লাস্টিক, চামচ দিয়ে কত সুন্দরভাবেই তিমি মাছটা ফুটিয়ে তোলা হয়েছে। দূর থেকে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। তো এই প্যান্ডেলটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আর এখানে অক্টোপাসটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর বানিয়েছে। তোমাদের সাথে আগের দিনই শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু এই প্যান্ডেলটা আগেই কমপ্লিট হয়ে গেছিল, তাই আগে থেকেই বন্ধ করা ছিল, ওপেন করেনি, তাই জন্য আমি তোমাদের সাথে আগে শেয়ার করতে পারিনি। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে শেয়ার করতে। এখানে দেখো কালো প্লাস্টিক দেওয়া আছে, বোতল দেওয়া আছে, বোতলের ওপর কিন্তু রং করা। তো এবার তোমাদের সাথে শেয়ার করব মণ্ডপের ভেতরটা। এখানে দেখো ফুচকা খাওয়ার পাতা, বোতলের ছিপি, শোলা এইসব দিয়ে করা হয়েছে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা, এবছরের থিমটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো এরকম প্যান্ডেল তোমরা কি আগে কখনো দেখেছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আমি কিন্তু এত সুন্দর প্যান্ডেল ফার্স্ট টাইম দেখলাম, তার সাথে প্রতিমাটাও কিন্তু অপরূপ সুন্দর লাগছে, তাই না বলো? বেশ সুন্দর লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছ আলাদা করে কিন্তু মায়ের পুজো হয়েছে, আর বড় বৌদি কিন্তু মনের কথা জানাতেই ব্যস্ত মাকে। তো দেখো আমার কাছে ওপরটা এত সুন্দর লেগেছে, তোমাদের সাথে আরও একবার শেয়ার করলাম। তো এখানে দেখো ঠিক লাল রঙের যে প্লাস্টিকগুলো হয় সেগুলো দিয়েও খুব সুন্দরভাবে করা হয়েছে। মায়ের মুখটা তোমাদের সাথে বারবার শেয়ার করছি, কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে। এবছরের থিম বলো বা মায়ের মূর্তিটাই বলো, দুটোই আমার কাছে খুব সুন্দর লেগেছে। ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে মেলাটা শেয়ার করব। আমি আর বড় বৌদি ঠাকুর দেখে চলে এসেছি মেলায়। আর এখানে বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে, ইস আমি যদি ছোট থাকতাম তাহলে কতই মজা হতো। তো এখানে দেখো গেম খেলার ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা মেলাতেই কিন্তু এরকম গেম খেলা যায়। তো আমি তো এরকম গেম খেলে গোহারা হারবো জেনে আমি কখনোই ট্রাই করিনি। আর এই নাগরদোল্লাগুলো দেখো, দেখলেই মনে হয় যে ইস আমি যদি চড়তাম, কিন্তু আমার ভীষণ ভয় লাগে, কিন্তু দেখলে মনে হয় চললে বেশ মজাই হতো। তো এরপর চলে এলাম ঘুগনি খেতে। মেলায় এসেছি, ঘুগনি না খেলে হয়? মেলায় গিয়ে বন্ধুরা আইসক্রিম, ঘুগনি আর ফুচকা এই তিনটে জিনিস না খেলে যেন মেলাটা ঠিক জমে না। তো দেখো বৌদি দাঁড়িয়ে আছে ঘুগনি খাওয়ার জন্য, আর আমি তোমাদের সাথে মেলাটা শেয়ার করছি। কালী পুজো উপলক্ষে কিন্তু এখানে প্রতি বছরই খুব বড় মেলা বসে। এরপর আমি চলে এসেছি আমাদের পাড়ায়, কারণ আমাদের পাড়ায় ঠাকুর ভাসান হবে, তাই মিষ্টিমুখ করানো হচ্ছে, সিঁদুর খেলা হচ্ছে। তাই চলে এসেছি, আর আমি দেখো ঠাকুরকে মিষ্টিমুখ করে সিঁদুরও খেলে নিয়েছি। কাকিমা জেঠিমাদের সাথে খুব আনন্দ করে সিঁদুর খেললাম। সিঁদুর খেলাটা ক্যামেরাবন্দি করতে পারলাম না, কারণ আজ তোমাদের দাদাভাই নেই আমার সাথে, আমি একাই গেছিলাম সিঁদুর খেলতে। তো আমাকে কে ভিডিও করে দেবে বলো? সবাই আলতা সিঁদুর মেখে একাকার হয়ে আছে, তাই জন্য আর কাউকেই বলা হয়নি যে আমাকে একটু ভিডিওটা করে দাও। তো সেই জন্য আর ক্যামেরাবন্দিও করা হয়নি। এখানে আমরা সবাই মিলে কিন্তু দারুণ মজা করছি।
প্যান্ডেলের বাইরে বেরিয়ে এসে দেখি এই অবস্থা, এত লোকের ভিড়। কারণ আজকে ছিল ক্রিকেট খেলা, তো দেখো সবাই ক্রিকেট খেলা এত মন দিয়ে দেখছে। আর পুজো শেষ, তাই মহিলাদের জোর জবরদস্তিও শেষ, এখন ছেলেদের রাজত্ব। আমরা এখন চলে এসেছি কালী মন্দির, মানে এরকম ব্যাঘাত ঘটানোর জন্য আমার এই কাকিমা। আমি যে দুটো কথা বললাম, আর কে কে বাজাবে, বাজিয়ে নাও। সমাপ্ত, কালী পুজো শেষ, এবার আমাদের লক্ষ্য হলো জগদ্ধাত্রী পুজো। আর আমাদের পাড়ার মন্দির, বাহ, আমি তো চকচক করছি এইবার। তো আমাদের দেখো দেখো, যখনই ভাবি কিছু বলবো তখনই আমার কাকিমা টং 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 করে বাজাচ্ছে। এই মোমবাতিগুলোর কত বড় বড়, এগুলো সব পুজোর দিন দেওয়া হয়েছিল। আর আমার বৌদি হলো প্যান্ডেলে গেছিল, ফুল তুলে নিয়ে বাড়ি চলে এসেছে, আমিও নিয়ে এসেছি, এই দেখো। তো চলো সবাই বসে পড়েছে, আমিও একটু বসি, তারপর বাড়ির দিকে যাব, তারপর আবার ক্যামেরার সামনে আসছি। বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, এসে ড্রেসটা আগে চেঞ্জ করে নিয়েছি, আর কিন্তু এখনো মুখটা ফ্রেশ করা হয়নি, দেখে বুঝতেই পারছো, দেখো সিঁদুরে ভরা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। চলো এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়, তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।